মিশছে সিমেন্ট বালির মশলা, দিব্যি তৈরি হচ্ছে কালভার্টের অ্যাপ্রোচ রোড, কিন্তু কার টাকায় হচ্ছে কাজ? সরকার নয়, আম জনতার পকেটের টাকায় তৈরি হচ্ছে গরমাগরম অ্যাপ্রোচ রোড। জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার ঘটনা। দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ, সিপিএম এর আমলে হয়েছিল রাস্তা, আর রাস্তা নাই না, আর রাস্তা নাই। তা আমরা তো মিউনিসিপ্যালিটি এলাকা থাকি, আমরা তো ট্যাক্স দিচ্ছি, তাহলে আমরা এরকম ভোগকানা করব? অভিযোগ, বহুদিন ধরেই ঘোষপাড়া এলাকার কালভার্টের দুপাশেই নেই কোনো অ্যাপ্রোচ রোড। কালভার্ট উঁচু হওয়ায় মোটর বাইক, টোটো থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রেও চরম সমস্যা। দায়িত্ব নিচ্ছেন না কাউন্সিলর, ভোটের আগে হাজারো প্রতিশ্রুতি, ভোটে জিতেই মুখ ফিরিয়েছেন কাউন্সিলর। আমাদের মোটেও দায়িত্ব না, এটা দায়িত্ব যার দায়িত্ব সে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে না বলেই আমরা এই দায়িত্বটা নিয়েছি। যে এটা এটার মাধ্যমে প্রতিবাদটা করতে চাই, যে ইচ্ছা থাকলে এক মিনিটেও কাজ করা যায়। অনেক 15 থেকে 20 হাজার টাকা খরচা হচ্ছে। এই টাকাটা কি আপনারা নিজেরা দিচ্ছেন? হ্যাঁ, আমরা নিজেরাই কালেকশন করে সবার থেকে করছি। কাছেই বাড়ি, ও মনে আমাদের মনে এখানকার মানুষও মনে করলো না। ভোটের সময় খুব কাকিমা জেঠিমা কত কিছু, হ্যাঁ কত কিছু, এখন এসে তো একবার দেখবি। কাউন্সিলর তো আগেই তো বলেছে যে ভোটের পরে 3 মাসের মধ্যে রাস্তা হয়ে যাবে, কোথায়? এখন তো 1 বছর পেরিয়ে 1.5 বছর এসে গেল, কোথায় রাস্তা হচ্ছে? রাস্তা তো হচ্ছে না। পূজোর আগেই শুরু হবে কাজ, আশ্বাস কাউন্সিলরের। সেই গলির বাসিন্দাদেরকে বলেছি আমি যে কাজটা পুজোর আগেই শুরু হবে এবং পুজোর মধ্যে মানে টোটাল কাজই কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি তো বারবার বলেছি, এখন যদি কেউ যদি ব্যক্তিগত ভাবে কেউ খরচা করে যদি মিডিয়ার মাধ্যমে যদি হাইলাইট হতে চায়, তাহলে আর কি বলবো। চুরিতে দেউলিয়া হয়ে গেছে পুরসভা, ছাপ্পা মারা কাউন্সিলরের থেকে আর কি আশা করা যায়? তো বিজেপির চুরি করতে 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 নিজেদের পকেট ভর্তি করতে করতে পৌরসভা বা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার মতন এদের কাছে ক্ষমতা নেই। ছাপ্পা বাস তৃণমূল কাউন্সিলর তো ছাপ্পা মেরে জিতেছে, তো যে ছাপ্পা মেরে জিতবে তা তো টেন্ডেন্সি থাকবে, তার চিন্তাধারা এটাই থাকবে যে সে হচ্ছে চুরি করবে, ডাকাতি করবে, চামারি করবে। বছর শেষে ট্যাক্স জমা করেন পুর বাসিন্দারা, তারপরও পরিষেবার নামে চরম অবহেলা। কালভার্ট তৈরিতেও নিজের টাকা ভরসা, যাদের ভোটে জয়লাভ তাদের কেই উপেক্ষা? এ লজ্জা আদপে জনপ্রতিনিধিরই নয় কি? প্রশ্ন উঠছে, নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জনপ্রতিনিধি, তাহলে সেসব কি শুধুই ভাওতা? জলপাইগুড়ি ঘোষপাড়া থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।